হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন সকালে আমি জানালা খুলে সকালের সানরাইজটা দেখাচ্ছি আপনাদের। এরপর রান্নাঘরে এসে গেছি, চা বসিয়ে দিয়েছি। সকালে সব স্কুল আছে ছেলে মেয়ের, হাজব্যান্ডেরও অফিসে যাওয়ার আছে, তাই পরোটা বানিয়ে নিচ্ছি। আর একটা সাইডে চাও বসিয়ে দিয়েছি। ঘুগনি বানিয়ে নিচ্ছি। মটর কলাইটা সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর তেলের মধ্যে মশলাটা কষে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে লবণ তাড়াতাড়ি মিশিয়ে নিচ্ছি। এরপর আমার বানানো হয়ে গেছে। সকালে ডেলি এই তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োতেই ব্রেকফাস্ট বানাতে হয়। এরপর ছেলেমেয়েরা সব স্কুলে বেরিয়ে গেছে, ব্যালকনিতে গাছে জল দিয়ে দিয়েছি, ব্যালকনি ধুলাম, টনিকে বের করে নিয়েছি। এরপর স্নান সেরে আসলাম। রান্না বসিয়ে দিলাম দুপুরের জন্য, পোস্ত বানাচ্ছি। পোস্ত আর কচু আলু দিয়ে একটা সবজি বানাবো, আর ডিমের ঝোল, উচ্ছে ভাজা। বিকেলে চা বানাতে এসে গেছি। আমি, ছেলে আর মেয়ে তিনজন আছি, হাজব্যান্ড এখনো আসেনি অফিস থেকে। একসাথে চা বানিয়ে নিচ্ছি, তিনজনে একটু গল্প করতে করতে, টিভি দেখতে দেখতে চা খাই বিকেলে। এরপর একটু টনির সাথে কথা বলছি, কিছুই বলে না, কথা বলি, ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগে কথা বলতে। ভিডিওটা কমেন্ট